হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ক। আপনারা দেখছেন নীলদিগন্ত ইউটিউব চ্যানেল। বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসার আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে অনেক দিয়েছি, কিন্তু আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটা করতে গেলে আপনাদের মাত্র 2000 টাকার একটি মেশিন কিনতে হবে, এবং এই মেশিনের মাধ্যমে আপনার প্রায় 10 থেকে 12 রকমের ব্যবসা একসঙ্গে করতে পারবেন বাড়িতে বসে। তাতে আপনি পুরুষ হন কি মহিলা হন, এমনকি স্টুডেন্ট হন, এর সঙ্গে আপনি যদি কোনো জবও করেন তার সঙ্গেও কিন্তু আপনি এই ব্যবসাটিকে চালাতে পারবেন, অর্থাৎ সাইড ব্যবসা হিসাবে। ব্যবসাটা করার জন্য আপনাদের টোটাল যে ইনভেস্ট লাগবে সেই ইনভেস্টটা খুব একটা বেশি নয়, মাত্র 4 থেকে 5 হাজার টাকার মতো। তো ব্যবসাটি এমনই একটা ব্যবসা যেটা কিন্তু বহুজন করে থাকেন, এবং এই ব্যবসার মার্কেটে কিন্তু ব্যাপক ডিমান্ডও আছে। বহুজন করলেও কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। এই ব্যবসাটা করার জন্য আপনাদের লাগবে শুধুমাত্র একটুখানি মার্কেটিং স্কিল, অর্থাৎ আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন তত কিন্তু আপনার ব্যবসা খুব ভালো চলবে, এবং ব্যবসাটি করে আপনারা প্রতিদিন প্রায় 500 থেকে 1000 টাকা ডেলি ইনকামও করতে পারবেন। তো ব্যবসাটির ব্যাপারে আমরা ডিটেলসে জেনে নেব সোনারপুর সুপারহাটের যিনি কর্ণধার আছেন, অর্থাৎ অলকেশদার কাছ থেকে। এর আগে অলকেশদাকে আপনারা আমার চ্যানেলে অনেক দেখেছেন, বিভিন্ন ধরনের উনি ছোট বড় ব্যবসার আইডিয়া দিয়ে থাকেন। তো সেই রকমই আজকের একটি ছোট ব্যবসার আইডিয়া উনি আপনাদের জন্য নিয়ে এসেছেন। তো ব্যবসাটি কী সেটা ওনার মুখ থেকেই আজকে আমরা জেনে নেব, এবং তার সঙ্গে উনি এটাও বলে দেবেন যে কলকাতায় কোথায় আপনারা হোলসেল মার্কেটে পাউচ পাবেন, অর্থাৎ প্যাকিং করার যে পাউচগুলো হয়ে থাকে বিভিন্ন সাইজের, সেই পাউচ আপনারা কোথায় পাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে এই সমস্ত প্রচেষ্টা কিন্তু আপনাদের জন্যই, তাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্যবসার আইডিয়া পরবর্তীতে পাওয়ার জন্য। তো চলুন অলকেশদার মুখ থেকেই ব্যবসার ব্যাপারে ডিটেলসে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি অলকেশ রায়, আমার সংস্থার নাম সোনারপুর সুপারহাট। আর এর আগে আপনারা আমাকে এই চ্যানেলে অনেকবার দেখেছেন, তো তবু বলে রাখি এটা হচ্ছে আমার সোনারপুর। সোনারপুর স্টেশনের কাছে এসে আমাকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নেব, এবং যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারেই ফোন করে আসবেন। তো বন্ধু, আমি মূলত ছোট ছোট ব্যবসা নিয়ে আপনাদের সামনে হাজির হই, তো সেই রকম আজকের একটা নতুন ধরনের আমি ব্যবসা নিয়ে এসেছি। যদিও হয়তো অনেকে হয়তো ভাবতে পারেন যে না এটা আবার কী ব্যবসা বা এটা অনেক পুরনো ব্যবসা, তো তবুও দেখুন, এটা হলো সিলিং মেশিন। অর্থাৎ এই সিলিং মেশিন নিয়ে এই দেখুন, এটা হচ্ছে সিলিং মেশিন। তো এই সিলিং মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা বাড়িতে বসে স্টার্ট করতে পারেন। কীরকম ব্যবসা? ধরুন আপনি মশলার ব্যবসা করছেন, তাহলে আপনাকে সিল করতে হবে, সিল করতে গেলে এই মেশিনটা লাগবে। যদি মনে হয় আপনি মুড়ি করবেন, মুড়ি তৈরি করে নিয়ে মুড়িটাকে ব্যবসা করবেন, তো মুড়ির জন্য সিল করতে হবে, তার জন্য এই মেশিনটা লাগবে। যদি মনে হয় আটা ময়দা থেকে শুরু করে ধূপকাঠি থেকে শুরু করে অনেক নানা ধরনের আছে, যাই করুন না কেন তার জন্য সিলিং মেশিন দরকার আছে, তো সেই সিলিং মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন। এছাড়া যদি মনে করেন যে নতুন ধরনের কোনো ব্যবসা করবেন, ধরুন আপনি প্রিন্টিং, মানে আপনি গুঁড়ো মশলার কোনো কিছু আপনার হয়তো নিজস্ব ব্র্যান্ডে ছাপাবেন, আমি এর আগেও বলেছি, আমার লিঙ্ক খুললে দেখতে পাবেন আমার নিজস্ব একটা ছোটো প্রেস আছে, সেখানে বিভিন্ন রকম প্যাকেট মশলা প্যাকেট বিভিন্ন ছাপানো হয়, অর্থাৎ মনে করলে আপনি আসলে আমাদের এখানে প্যাকেট প্যাকেট ছাপানো হয়, বা বিভিন্ন ধরনের মুড়ির কিছু ছাপানো হয়, বা আর যদি মনে হয় যে মশলার আপনি প্যাকেট ছাপাবেন তো আপনি আসতে পারেন। অর্থাৎ আপনি যা করবেন আপনাকে সেইভাবে আপনার ব্যবসার হেল্প করে দেওয়া হয়। আর এই মশলাগুলো হোলসেলে কোথায় পাওয়া যায় বা কীভাবে আপনাকে ব্যবসাটা করতে হবে, তার প্রফিটটা কীরকম আছে, এই সমস্ত কিছু এখানে হাতে ধরে ট্রেনিংটা দেওয়া হয়। ট্রেনিংটার জন্য কোনো পয়সা কড়ি লাগে না। ট্রেনিংটা কী হয়, এক মানে আপনি আসলে আপনার সঙ্গে মানে আপনি আমার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন। তবে আগে চিন্তা করুন আপনি কোন ব্যবসা নিয়ে এগোবেন বা কী কোন সাবজেক্ট নিয়ে এগোবেন, কারণ অনেকগুলো তো আছে, অনেক কিছু প্রিন্টিং হয়, সব কিছু তো হবে না, অর্থাৎ আপনি পার্টিকুলার কোনো ব্যবসা নিয়ে এগোলে আমরা তখন সেই ব্যবসার উপর আপনাকে হেল্প করে দেবো। তো এবার যদি মনে হয় যে আমি এই ছোটো মেশিন নিয়ে কাজ করব না, তো করতে হবে না, আপনার অটোমেটিক যে সিলিং মেশিন আছে সেই সিলিং মেশিন নিয়েও কাজ করতে পারেন। তার জন্য আমার কারখানা আসতে হবে, এসে আপনাকে দেখতে হবে যে এখানে অটোমেটিক মেশিনটা কীভাবে হচ্ছে, কীভাবে আপনি মানে করছেন, এবং তার জন্য যদি মনে হয় প্রিন্টিং করবেন, আপনার নিজস্ব ব্র্যান্ড করবেন, সেটাও করে দেওয়া হয়। অটোমেটিক সিলিং মেশিনও কীভাবে হচ্ছে তাও আপনাকে আমার অফিসে দেখানো হবে। অর্থাৎ বন্ধু, দেরি না করে চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ানোর, নিজে ব্যবসা করার, কম করে করুন, অল্প করে করুন,
তাতে আস্তে আস্তে আমার বারবার বক্তব্য, সব ব্যবসা আমার বক্তব্য সব সব চ্যানেলে বা সব ভিডিওতে আমার বলা আছে যে আগে ছোট করে করুন, করে যদি মনে হয় যে হ্যাঁ ব্যবসাটা বাড়ছে তখন তো অটোমেটিক আপনার মানে ব্যবসার প্রসার বাড়বে এবং মেশিনপত্র তখন বিভিন্ন রকম হয়ে যাবে। এবার আসি, যদি মনে হয় মশলা গুঁড়ো করার জন্য, মশলা গুঁড়ো করার জন্য যদি আপনাদের কোনো মেশিন লাগে আপনারা আসতে পারেন, এসে মেশিনের এখানে অর্ডার দিলে আমরা মেশিনটা আপনাকে রেডি করে দেবো। এক আর আমার এখানে বিভিন্ন রকম ছোট ছোট কনসেপ্টের মধ্যে ব্যবসা করা যায়, বিভিন্ন রকম ব্যবসা আমার এখানে ধরুন মুড়ি মেশিন পাওয়া যায়, তারপরে মশলা এতই মানে মশলা গুঁড়ো করার মেশিন আছে, মোমবাতির বিভিন্ন রকম ডাইসের মেশিন আছে, বিভিন্ন রকম ডাইস আছে, তারপর হচ্ছে সিল্ক স্ক্রিন প্রিন্টিং যেটা ছাপার প্রিন্টিং মানে ছাপার কাজ, এগুলো আপনি দেখতে পাবেন আমার মানে এই চ্যানেলেই আছে ভিডিও, এগুলো আছে। যদি মনে হয় যে কেউ নতুন করে এবং খুব কম পুঁজিতে সে একটু মানে কোনো মেশিনপত্র না নিয়ে সেলসম্যান হিসেবে কাজ করবে বা ছোট ছোট করে কাজ করবে, তাহলে এখানে ধূপ মোমবাতি তারপর ফিনাইল, এই দেখুন ফিনাইল অর্থাৎ এগুলো হচ্ছে লেমন, লেমন ফিনাইল, এগুলো হচ্ছে জেসমিন ফিনাইল মানে জেসমিন গন্ধ, লেমন গন্ধ, এই ফিনাইলগুলো হোলসেলে নিয়ে সে ব্যবসা করতে পারে। আরও কিছু ব্যবসার অপশান আছে, তো বন্ধু আসুন এসে আগে বুঝুন যে আপনি কি ব্যবসা করবেন, যেরকম পুঁজি আপনার আছে সেই পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। তো বন্ধু এই ব্যবসা করে আপনি মোটামুটিভাবে 2000 টাকা আপনি স্টার্ট করে মানে পুঁজি দিয়ে 2000 টাকা পুঁজি, বেশি আমি পুঁজি বলবো না, মাত্র 2000 টাকা পুঁজি দিয়ে আপনি আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের মালপত্র নিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন, এবং সেই ব্যবসাটা 2000 টাকার পুঁজি দিয়ে ব্যবসাটা স্টার্ট করে পার ডে 500 টাকা বা তারও বেশি ইনকাম করতে পারেন। আর এর এই ভিডিওগুলো লক্ষ্য করলে বা এই চ্যানেলে আমার ভিডিওগুলো লক্ষ্য করলে এরপরে আমি একটা নতুন কনসেপ্টের নতুন ভিডিও নিয়ে আসবো যেটা ওয়েস্টবেঙ্গলে এখনও পর্যন্ত কেউ নিয়ে আসেনি। তো বন্ধু একটু ছোট্ট করে দেখাই যে কীভাবে সিলিং হচ্ছে, মানে এই মেশিন থেকে কীভাবে সিলিং হচ্ছে, দেখুন দেখুন এই দেখুন এই রকম ফয়েল, এই যে ফয়েলগুলো এগুলো সিলিং হয়ে গেল, অর্থাৎ এই যে প্লাস্টিকগুলো এগুলো সিলিং হয়ে গেল, অর্থাৎ বিভিন্ন রকম আপনি ছোট করে শুরু করলে এরকমভাবে বিভিন্ন রকমভাবে আপনি ফয়েলগুলো সিল করতে পারবেন। তো লাস্ট আপনাদের বলি যে আপনারা ফোন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনারা আগে আসুন, ফোনে সমস্ত কিছু কথা হয় না, এখানে এসে কথা বলুন, আপনার কী রিকোয়ারমেন্ট বা কীরকম কী দরকার সেটা আপনি এসে আমাদের কাছে বলুন, তারপর যদি ভালো লাগে তাহলে এগোবেন। আর সবাইকে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য মানে এই চ্যানেলেই অন্য নতুন ধরনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা আশা করি অলকেশ দা আপনাদেরকে ব্যবসাটির ব্যাপারে ডিটেলসে বোঝাতে পেরেছেন। ব্যবসাটির ব্যাপারে আপনাদের যদি আরও কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন অথবা নিচের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন। আর ব্যবসাটির ব্যাপারে আপনারা টোটাল প্রপার জানুন, শিখুন, আপনারা ভাবুন যে আপনারা ব্যবসাটিকে করতে পারবেন কি না, তারপরে কিন্তু আপনারা ব্যবসাটিকে শুরু করুন। কারণ আমি আপনাদেরকে কখনোই রেকমেন্ড করবো না যে শুধুমাত্র একটি ইউটিউব ভিডিও দেখি আপনারা যে কোনো ব্যবসা শুরু করে দিন। তাই যখন কোনো ব্যবসা করবেন আগে আপনার লোকাল মার্কেট দেখবেন, ঘুরে দেখবেন সেখানে সেই বস্তুটা কীরকম মার্কেটিং তার আছে, কীরকম তার চাহিদা আছে, সমস্ত কিছু দেখি তবে কিন্তু ব্যবসাটিকে স্টার্ট করবেন। আর বন্ধুরা নতুন কোনো ব্যবসার ব্যাপারে জানতে গেলেও আমাকে নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টে কুল। আর নতুন বছর খুব তাড়াতাড়ি চলে আসছে তাই সবাই নতুন বছরে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স।